নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচনার বিষয় হলো সায়াটিকা, যেটিকে কোনো ডিজিজ না বলে সিন্ড্রোম বলাই ভালো। এই সিন্ড্রোমের বৈশিষ্ট্যই হলো পেন, যার মূল উৎসই হলো সায়াটিক নার্ভের পাত থেকে। এই নার্ভটি আমাদের শরীরের সবচেয়ে দীর্ঘতম ও বৃহত্তম নার্ভ। দেখা গেছে এই সায়াটিক পেন প্রথমে লোয়ার স্পাইনে তৈরি হয় ও পরে লোয়ার ব্যাক অর্থাৎ হিপ জয়েন্ট ও বাটাকের মধ্যে দিয়ে সোজা পায়ে এসে পৌঁছয়। অনেকে মনে করেন নার্ভ ডিসফাংশনের কারণেও এই ব্যথা হতে পারে, তবে নার্ভ ডিসফাংশনের কারণ হিসেবে বলা হয় যে একটা স্পাইনাল ডিস্ক হার্নিয়েশন ও লাম্বার অথবা স্যাক্রাল নার্ভ রুটসের কম্প্রেশনের ফলে এটি হয়ে থাকে। এই ব্যথাটা অনেকটা শুটিং টাইপের হয়, অর্থাৎ এটা দ্রুত সায়াটিক স্নায়ু বা নার্ভের মাধ্যমে লোয়ার ব্যাক এবং সেখান থেকে প্রত্যেকটা পায়ের পেছনের অংশে বাটক বা পাছাত এবং থাই, পায়ের কাফ ও পায়ের পাতা এবং আঙুলেও ছড়িয়ে পড়ে। ডাক্তারি ভাষায় সায়াটিকাকে বলা হয় রেডিকিউলোপ্যাথি, যার অর্থ হল রেডিকিউলার নার্ভ অর্থাৎ নার্ভ রুট ইনভলভমেন্ট। এবারে আসা যাক কী কী কারণে সায়াটিকা হতে পারে। তবে সায়াটিকার কারণ এবং এর প্রতিকারের সহজ উপায়গুলি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে অনেক অজানা তথ্য মিস করে যাবেন। কজেস অফ সায়াটিকা। নাম্বার ১, স্পাইনাল ডিস্ক হার্নিয়েশন, সাধারণভাবে যেটিকে বলা হয় স্লিপ ডিস্ক, যেটা হওয়ার কারণ হল ডিস্ক হার্নিয়েশন এবং পার্শ্ববর্তী পেশির সোয়েলিং হওয়ার কারণে নার্ভ কম্প্রেশন। নাম্বার ২, স্পাইনাল স্টেনোসিস, যার ফলে স্পাইনাল ক্যানাল ছোট হয়ে যায় ও স্পাইনাল কর্ডে কম্প্রেশন বা চাপ পড়ে। এটা সম্ভবত বয়সজনিত কারণে স্পাইনাল ডিজেনারেশনের ফলেই হয়ে থাকে। অনেক সময় স্পাইনাল ডিজেনারেশন ছাড়াও স্পাইনাল ডিস্ক হার্নিয়েশন, অস্টিওপোরোসিস, বোন স্পার্স, ইনফ্লামেশন বা টিউমার হওয়ার ফলেও এটি ঘটতে পারে। নাম্বার ৩, পাইরিফর্মিস সিন্ড্রোম, এটি একটি নিউরোমাস্কিউলার ডিসঅর্ডার, যেটি মূলত দেখা যায় যখন সায়াটিক নার্ভ পাইরিফর্মিস মাসেল দ্বারা কম্প্রেসড অথবা ইরিটেটেড হয়, ফলস্বরূপ শুরু হয় পেন এবং নামনেস বা অবশভাব। নাম্বার ৪, প্রেগনেন্সি, অর্থাৎ যখন একজন মহিলার প্রেগনেন্সি টাইমে ভ্রূণর ওজন বৃদ্ধি সায়াটিক নার্ভের ওপর চাপ সৃষ্টি করে, এটি সর্বাধিক বসে থাকা ও লেগ স্প্যাজমের সময় অনুভূত হয়। নাম্বার ৫, আদার রিজন, যদি স্পাইনাল কর্ড অথবা নার্ভ রুটের ওপর টিউমার থাকে সেটাও সিভিয়ার ব্যাক পেন তৈরি করে এবং সেটি ছড়িয়ে পড়ে হিপ এবং পায়ের পাতা পর্যন্ত। সিমটমস অফ সায়াটিকা। নাম্বার ১, লো ব্যাক পেন। নাম্বার ২, একনাগাড়ে বাটক বা পাছার যন্ত্রণা। নাম্বার ৩, পেন লো ব্যাক থেকে বা বাটক থেকে শুরু করে পা পর্যন্ত এক্সটেন্ড হয়। নাম্বার ৪, ব্যথা বসলে ও দাঁড়ালে বেড়ে যায়, তবে রেস্টে এবং চলাফেরা করলে কম থাকে। নাম্বার ৫, যন্ত্রণা খুবই তীব্র হয় এবং সেটা শুট করার মতো বা পিন দিয়ে খোঁচা মারার মতো সেন্সেশন এবং পায়ের নিচে অবশভাব বা নামনেস এবং দুর্বলতা থাকে। নাম্বার ৬, পায়ের পাতা ও আঙুলে তীব্র যন্ত্রণা হয়। এবারে বলি কিভাবে ডায়াগনোসিসে আসা যেতে পারে যে আপনার সায়াটিকা হয়েছে। নাম্বার ১, ফিজিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি অফ সিমটমস দেখেই প্রধানত বুঝতে পারা যায়। তবে যদি এক পায়ে ব্যথা আর সেই সঙ্গে নিউরোলজিক্যাল ডেফিসিট ও নার্ভ রুট টেনশন থাকে, তাহলে প্রবলেমটিকে সায়াটিকা বলেই ধরে নেওয়া হয়। নাম্বার ২, সবচেয়ে কার্যকরী ডায়াগনোস্টিক টেস্ট হলো স্ট্রেট লেগ রেইজ টেস্ট, মানে SLR। এই পরীক্ষায় দেখা হয় যদি পা প্যাসিফ্লেকশনে 30-70 degrees মধ্যে সোজা করে রাখলে পেন রিপ্রোডিউস হচ্ছে, তাহলে বুঝতে হবে সায়াটিকার প্রবলেম আছে। নাম্বার ৩, কম্পিউটারাইজড টোমোগ্রাফি বা CT অথবা MRI লাম্বার ডিস্ক হার্নিয়েশন ডায়াগনোসিস করতে সাহায্য করে। এবারে আসি এর চিকিৎসা ব্যবস্থায়। নাম্বার ১, যদি সায়াটিকার কজ হিসেবে দেখা যায় লাম্বার ডিস্ক হার্নিয়েশন আছে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই মেডিসিনাল ট্রিটমেন্টে রিলিফ পাওয়া সম্ভব। নাম্বার ২, ব্যথা কমানোর জন্য কোনো প্রকার অ্যানালজেসিক্স, স্পেসিফিক্যালি NSAID ড্রাগস কিন্তু খুব বেশি রেসপন্স করবে না, এমনকি মাসেল রিল্যাক্সেন্টও আপনাকে সাহায্য করবে বলে আশা না করাই ভালো। নাম্বার ৩, সার্জারি বা অপারেশনের ক্ষেত্রে ডিস্ক রিমুভাল বা ডিসেকটমি করে পার্শিয়ালি বা অল্প সময়ের জন্য ব্যথা কমানো যেতে পারে। নাম্বার ৪, অল্টারনেটিভ মেডিসিনস যেমন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সঠিকভাবে অ্যাপ্লাই করলে ব্যথা সম্পূর্ণরূপে কমানো সম্ভব, তবে সেক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। নাম্বার ৫, স্ট্রেচিং এক্সারসাইজেস যেমন রিক্লাইনিং পিজিয়ন পোজ, সিটিং পিজিয়ন পোজ, ফরওয়ার্ড পিজিয়ন পোজ, নি টু অপোজিট শোল্ডার এবং সিটিং স্পাইনাল স্ট্রেচ, প্রতিদিন নিয়মিত অনুশীলনে আপনার সায়াটিকার প্রবলেম অনেকাংশে হ্রাস পাবে। সবশেষে বলি, এই ভিডিওটি ঠিক কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান।
আপনাদের আরও কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে লিখতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব আমাদের চ্যানেল সুস্থতার চাবিকাঠিতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।